এই মুহূর্তত মেট্রিক আর উচ্চতর মাধ্যমিকর লগতে সকল ছাত্র ছাত্রীর বাবে আহিছে বিগ ব্রেকিং নিউজ। পুনর আহিছে কেবাটাও গুরুত্বপূর্ণ খবর। বিলুপ্ত করা হয়েছে সেবার উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদ, মেট্রিক উচ্চতর মাধ্যমিকর পরীক্ষা আর নাথাকিব। অবশেষত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা, রাজ্যিক কেবিনেটে গ্রহণ করেছে চূড়ান্ত সিদ্ধান্ত। সবিশেষ এই ভিডিওটির মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। আহক আজির ভিডিওটি আরম্ভ করো। আরম্ভণিতে এটি অনুরোধ, যিসকল গুরুত্বপূর্ণ খবর। সেবার উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদের বিলোপ ঘটি নতুনকৈ সৃষ্টি হব মাধ্যমিক শিক্ষা পরিষদ। রাজ্যিক কেবিনেটে গ্রহণ করেছে চূড়ান্ত সিদ্ধান্ত। নবমৰ পৰা দ্বাদশ শ্ৰেণী অন্তৰ্ভুক্ত হ'ব মাধ্যমিক শিক্ষাত। অনুষ্ঠিত হ'ব ষান্মাসিকৰ ভিত্তিত পৰীক্ষা। মেট্ৰিক উচ্চতৰ মাধ্যমিকৰ পৰীক্ষাৰ গুৰুত্ব আৰু নাথাকিব। আৰু এই মন্তব্য প্ৰকাশ কৰিছে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই। সবিশেষ আপোনালোকক জনাব বিচাৰিছো, আকৌ এবাৰ কৈছো যে প্ৰথম পাঁচটা ক্লাছ উইল বি নোন এজ এ ফাউণ্ডেশ্যন, যাক আমি বুনিয়াদী স্কুল বুলি ক'ব পাৰোঁ। পিছৰ তিনিটা ক্লাছ জনা যাব প্ৰিপেয়াটৰী, যাক আমি প্ৰস্তুতি পৰ্ব বুলি ক'ব পাৰোঁ। তাৰ পিছৰ তিনিটা ক্লাছ এলিমেণ্টৰী, অৰ্থাৎ আমাৰ আজিৰ দিনৰ যিটো প্ৰাথমিক শিক্ষা বুলি আমি ক'ম বা মধ্যম বৰ্গ বুলি ক'ম, আৰু নাইন টেন ইলেভেন টুৱেলভক সামৰি ছিনিয়ৰ ছেকেণ্ডাৰী স্কুল বা ছেকেণ্ডাৰী স্কুল হ'ব। ক্লাছ টেনৰ যিটো গুৰুত্ব সেইটো হয়তো আগৰ দৰে নাথাকিব। আমি হয়তো মেট্ৰিক পাতিম বেলেগ কথা, কিন্তু ইট উইল বি নাইন টেন ইলেভেন টুৱেলভ একেলগে এটা গোট হ'ব। এইটো হ'ল আজি আমি প্ৰথম কৰিলোঁ। এই বছৰতে হায়াৰ ছেকেণ্ডেৰী কাউন্সিল আৰু ছেবাৰো বিলয় হ'ব, যাতে তেখেতসকলে পৰীক্ষা মেট্ৰিক পাতিলেও যাতে একেখন কাউন্সিলেই পাতিব পাৰে, টুৱেলভ হ'লেও যাতে একেখন কাউন্সিলেই পাতিব পাৰে, তেওঁলোকে ইলেভেনতো পৰীক্ষা পাতিব পাৰে ইচ্ছা কৰিলে। নাইন টেন ইলেভেন টুৱেলভ এটা ব্লক হ'ব,